আর্যিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনার পর থেকেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছিল। কিন্তু স্বাধীনতার রাতে অর্থাৎ 14 আগস্ট মাঝরাতে কলকাতার রাজপথ যখন জনসমুদ্র, ঠিক তখনই ঘটনার আকুস্থল আর্যিকর হাসপাতালে ব্যাপক এবং নির্বিচার ভাঙচুরের ঘটনা ঘটে গেল। এরপর কলকাতা পুলিশের সক্রিয়তা এবং সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। পুলিশের সামনেই কিভাবে দুষ্কৃতীরা হাসপাতালের ভিতর ঢুকে এতটা ভাঙচুর চালালো সেটা নিয়েই প্রশ্নবিদ্ধ হতে হচ্ছিল কলকাতা পুলিশকে। যদিও ভাঙচুরের ঘটনার কিছুক্ষণের মধ্যেই আর্যিকর হাসপাতালে গিয়েছিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি হামলা রোকার প্রচেষ্টা না করে, দুষ্কৃতীদের ধরার নির্দেশ না দিয়ে মিডিয়াকে দোষারোপ করতে শুরু করেন। তার বক্তব্য ছিল, মিডিয়ার জন্যই এতটা বাড়াবাড়ি হয়েছে, মিডিয়া সত্য মিথ্যা যাচাই না করে খবর পরিবেশন করছে। Because of this malicious media campaign, Calcutta police has lost the trust of the people. Because of this, whether it is a social media and this. এখানেই শেষ নয়, আর্যিকর হাসপাতালের ঘটনা প্রবাহ নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলার একসাথে শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেখানেও কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার সরিয়ে সিবিআর হাতে তুলে দেয় হাইকোর্ট। কিন্তু আর্যিকর হাসপাতালে ভাঙচুরের পরে এক সাংবাদিক সম্মেলন করেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। সেখানে তিনি প্রথমেই সাফাই গাইলেন কেন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বলে এফআইআর দায়ের করা হয়েছিল পুলিশের তরফে। নগরপালের দাবি এটাই স্বাভাবিক, পরে তদন্তের অগ্রগতির সঙ্গে তা পরিবর্তন করা হয় অধিকাংশ ক্ষেত্রে। The UD case is a natural process. Murder is an unnatural death. When there is immediately no, you have to do an inquest. Inquest is preceded by the UD case. So there is, I don't see why it is being spread that by starting a UD case, we wanted to hush up the matter and make it look like a suicide case. Road traffic accident, snake bite, murder, you can ask anyone, not just in Bengal, not just in Calcutta, Bengal police, anywhere in the state, because murder is also, there is a 174 CRPC section of law, now BNS, there is a corresponding section, that is clearly mentioned. So there is no hushing up. আবার আর্যিকর হামলার ঘটনা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, সেদিন হাসপাতালে পর্যাপ্ত পুলিশ ছিল, একজন ডিসি পদমর্যাদার আধিকারিকও ছিলেন, কিন্তু পুলিশে আক্রান্ত হন, তাই সামাল দিতে সময় লেগেছে। আমাদের ওখানে সেই রাত্রিবেলা We have taken measures and we continue to take measures. We are also trying to reorganize and see that we beef up the security there, have a better understanding with the private security people which are there on this weekend. We don't have unlimited resources, we have only very limited resources. Within those limited resources, what best we can do there. তিনি আরো বলেন, ওই দিন রাতে কত মানুষ জমায়েত হবেন সেটা আগে থেকে ধারণা করতে পারেনি পুলিশ। যাদবপুর 8B, শ্যামবাজার বা কলেজ স্ট্রিটে কত লোক জমায়েত হবে সেটা পুলিশ কিভাবে জানবে? নগরপালের সাফাই ছিল, নেতাবিহীন জমায়েত নিয়ন্ত্রণ করা কঠিন। শ্যামবাজারে 5,000 লোক আসবে, রুবিতে 10,000 লোক আসবে,
এফবিতে এত লোক আসবে, দরিয়াতে কত লোক আসবে, there are numerous number of places where large crowds that gather. And since it is very, very difficult to make an assessment, আজই পরে এত লোক আসবে, যদি আমি আপনাদেরকে বলে দিই কি, ইউ নো, নর্মালি when there are leaders, they themselves have an assessment how that kind of, what kind of gathering they are expecting, and we make arrangement to match that and bigger. But here, because crowd, one is, we have to spread ourselves there. There are far too many women out there. There are women safety out there. We have to be, you know, we have to be, you know, there are no women even here. The people who have been arrested, there are some women also are here. So we have to be restrained in our response. We cannot be, using force left, right, and center just like that. আমরা আমাদের সাফিসিয়েন্ট ডিপ্লয়মেন্ট ছিল, ডিসি লেভেলে অফিসার ছিলেন, ওখানে ডিসি নট পার্সোনাল ইনভলভ ছিলেন, ওখানে ভিডিও দেখতে পাচ্ছেন হাউ হি ইজ ট্রাইং টু ডিল উইথ দি ক্রাউড উইথ লটস অফ পেশেন্স. উনি নিজের চেষ্টা করেছেন, ওনার সঙ্গে যা ফোর্স ছিল সমস্ত রকম চেষ্টা করেছেন. ইয়েস, ডিসপাইট দ্যাট দি ব্যারিকেড ওয়াজ ব্রিচ অ্যান্ড পিপল গট ইনটু দিস, ভ্যান্ডালাইজ দি প্লেস. Later on, this thing, we had 15 people injured badly, including the DC North Division. এখনো পর্যন্ত আরজিকরের হামলা এবং ভাঙচুরের ঘটনায় 30 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। সবচেয়ে বড় বিষয় হলো পুলিশের গোয়েন্দা ব্যর্থতা কার্যত স্বীকার করে নিয়েছিলেন কলকাতার নগরপাল। পরে দেখা গেল সামাজিক মাধ্যমে কয়েকটা ছবি শেয়ার করে সাধারণ মানুষের কাছে সাহায্য চাইছে কলকাতা পুলিশ। হামলাকারীদের পরিচয় এবং ঠিকানা জানলে পুলিশকে জানানোর আবেদন করে পুলিশ। সব মিলিয়ে দেখা যাচ্ছে আরজিকর কাণ্ড নিয়ে কার্যত নাজেহাল পুলিশ প্রশাসন। তার সবচেয়ে বড় প্রমাণ হলো রবিবারের ডার্বি ম্যাচ। ডুরান্ড কাপে সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ ছিল, কিন্তু শনিবারই জানা যায় ওই ম্যাচ বাতিল হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। রাজ্য পুলিশ এই বার্তা দিতেই ডুরান্ড কমিটি ম্যাচ বাতিল করে। এমনকি শোনা যাচ্ছে ডুরান্ড কাপ কলকাতা থেকে সরিয়ে নেওয়া হবে, ফলে রাজ্যের নিরাপত্তা দিতে পুলিশ যে পুরোপুরি ব্যর্থ সেটা আরও পরিষ্কার হল। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।